টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া এক আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান। শনিবার বিকেলে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন তিনি। 15 আগস্টের শহীদ ও মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন সৈয়দ এ কে একরামুজ্জামান। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান, সেখানে পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ ঘুরে দেখেন সৈয়দ এ কে একরামুজ্জামান। জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এই স্লোগান দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু। নাসিরনগরের সব দলের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সবার কাছে আমি কৃতজ্ঞ এবং নাসিরনগরের জনসাধারণের কাছে আমার কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ দেই। আমি ইনশাল্লাহ আমি আমার জীবনের আগামী 5 বছর যে আমি ইয়ে পাইছি, যদি আমার আল্লাহ হায়াত দান করে, আমি তাদের জন্য আমার এই জীবন বিলাই দেবো ইনশাল্লাহ। হয় আওয়ামী লীগের সাথে যোগ দিব, আর না হইলে স্বতন্ত্র থাকবো।